ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله والصلاه والسلام على رسول الله নবীина মুহাম্মাদিন ও আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আমাং তাবিআহুম বিইহসানি ইলা ইয়াউমি দ্বীনাম মা বা'দ সম্মানিত দ্বীনি বন্ধুরা আসন্ন জিলহাজ মাস এ সম্পর্কে সহীহ হাদিসে বনীতো যে সমস্ত আমলগুলো আমরা সংক্ষিপ্তভাবে সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদের জবানে কালিমাতুল হক জারি ফরমান আল্লাহুম্মা মামিন আল্লাহ তালা তিনি অতীব দয়ালু তিনি তার বান্দাদেরকে ক্ষমা করতে চান মাফ করতে চান আল্লাহ তালা করামুল কারিমে বলেন যে মানুষকে তো খুব দুর্বল করে সৃষ্টি করা হয়েছে খলিকল আল ইনসান ও বা ইফা অনুরূপভাবে আল্লাহ তালা এই দুর্বল বান্দাদেরকে তিনি ক্ষমা করতে চান আল্লাহ তালা বলেন যে আমি আমার এই বান্দাদেরকে শাস্তি দিতে চাই না আমা কেন আজ হুম আমাকে তোমাদেরকে শাস্তি দিয়ে আমার কী লাভ আল্লাহ তালা শাস্তি দেন না যারা ফিরে আসে যারা তবা ফার করে এক কথায় তিনি তার আপন বান্দাদেরকে তবার সুযোগ দিতে ভালোবাসেন তিনি চান বান্দারা তার এবাদতের মাধ্যমে তার নৈকট্য লাভ করুক সুতরাং এই উদ্দেশ্যে তিনি আমাদের জন্য বছরের কিছু বরকতময়ের সময় কিছু দিন দিনসমূহ রেখেছেন যাতে আমলের স্বভাব বহু থেকে বহু গুণ বৃদ্ধি করা হয় সম্মানিত দিনই বন্ধুরা আমরা যখন আমাদের পরীক্ষা আসে তখন পরীক্ষার সময়গুলোতে একজন ছাত্র সে যেমন পরীক্ষার দিনগুলোতে সর্বোচ্চ চেষ্টা চালায় যাতে করে খুব ভালো ফলাফল অর্জন করতে পারে ঠিক অনুরূপভাবে যেই এবাদতের কিছু মৌসুম রয়েছে আখেরাতের কল্যাণ তারা জীবনে মুক্তি আর সফলতা আল্লাহ তারা নৈকট্য অর্জনের কিছু মৌসুম রয়েছে যেই মৌসুমগুলোতে সংক্ষিপ্ত পরিসরে আবাদত করার দ্বারা আমরা আল্লাহ তার নৈকট্যশীল বান্দাদের মধ্যে মোকারাবিন বান্দাদের মধ্যে আমরা সবাই সামিল হতে পারব আর এই দরজা নবী আসবে না পৃথিবীতে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু ক্ষমার দরজা দরজা আমলে সলে হওয়ার দরজা সিদ্দিকীন হওয়ার দরজা সালহীন হওয়ার দরজা বন্ধ হয়নি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত সেই দরজা সকলের জন্য আমাদের সকলের জন্য উন্মুক্ত রয়েছে তাহলে আসুন আমরা এই জিলহাজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে বিশুদ্ধ হাদিসের মধ্যে কি বলা হয়েছে আল্লাহ তালা কসম করেছেন আল্লাহ তালা যখন কোনো কিছুর কসম করেন শুধুমাত্র তা কেবল তার শ্রেষ্ঠত্ব এবং মর্যাদাই প্রমাণ করে কারণ আল্লাহ তালা এক মহান সত্তা শুধু গুরুত্বপূর্ণ বিষয়কেই কসম করেন আল্লাহ তালা বলেছেন অলফাজরিওয়ালা ইয় আলী কসম ভোরবেলার এবং কসম দশ রাত্রের এই দশ রাত বলতে এই দশ রাত্রের কসম বলতে জিল প্রথম দশ দিনের কথাই বলা হয়েছে প্রথম দশ রাত্রের কথাই বলা হয়েছে এবনে কাছির সহ সকল মহাদ্দেশগণ এই ব্যাখ্যাই করেছেন আল্লাহ তাআলা তিনি এই দিনগুলোতে যাতে করে বান্দা নিজেদের কল্যাণ করতে পারে আল্লাহ তালা যে সমস্ত তাদেরকে রিজিক দিয়েছেন সেগুলো যেন কোরবানির মাধ্যমে যেন আল্লাহ নাম স্মরণ করতে পারে এ সম্পর্কিত একাধিক আয়াত করণকারিমের বিভিন্ন আয়াতে বিশেষ করে সুরাহাজের মধ্যে রয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম জিলহাজ মাসে প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে এবং এ সম্পর্কেই সাহাবাইকারের বক্তব্য রয়েছে এবার আসুন রসিউল্লাহ সাল আলী সাল্লাম তিনি দিনগুলোকে শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন তিনি বলেছেন যে জিলহজের এই প্রথম দিনগুলি রসুল্লাহ সাল্লি সাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন যেমন জাবের রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে পৃথিবীর দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনগুলো হল দশকের দিনসমূহ অর্থাৎ জিল প্রথম দশ দিন জিজ্ঞেস করা হলো যে আল্লাহ তালার পথে জিহাদেও কি এর থেকে উত্তম দিন নাই রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন আল্লাহ তালার পথে যে ব্যক্তি জিহাদ করে জিহাদের চেয়ে উত্তম দিন নেই হ্যাঁ কেবল সেই ব্যক্তি যা যার চেহারাকে মাটিতে মিশিয়ে দিয়েছে তার মানে সে জীবনও দিয়েছে সম্পদও দিয়েছে ওই ব্যক্তির কথা আলাদা মোস্তাদি আহমদ আবু ইয়াল্লার মধ্যে হাদিস রয়েছে তাহলে দেখুন এই দশ দিনের মধ্যে রয়েছে আরাফাতের দিন বড় হজের দিন যেটাকে ক্ষমা এবং মাঘ ফেরাতের দিন জাহান নাম থেকে মুক্তি নাজাতের দিন জিলহজ মাসের মধ্যে যদি আর কোনো কিছু না থাকতো আর কোনো একটা ফজিলত যদি না থাকতো শুধুমাত্র আরাফাতের দিন এটি এত গুরুত্বপূর্ণ যে এটি যথেষ্ট জিলহজের দশকে যদি ফজিলতে আর কিছুই না থাকতো শুধুমাত্র এই একটা দিনই মর্যাদার জন্য যথেষ্ট কারণ এই দিনের ফজিলত সম্পর্কে রসুলুল্লা সাল্লাম বলেছেন আরাফার দিন আরাফার দিবসই হল হজ আল হজম আরাফা ইমাম তিরমিজি এনেছেন তারপরে এতে রয়েছে কোরবানির দিন কোরবানির দিন বছরের শ্রেষ্ঠ দিন রসুল্লাহ সাল্লি সাল্লামের সৎকার আল্লাহ তাল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাপূর্ণ দিন হল কোরবানির দিন এরপরে কোরবানির পরবর্তী দিন তাহলে এই কোরবানির দিনগুলো আল্লা তালার কাছে মর্যাদাপূর্ণ যা এই জিলহজ মাসের দশকের মধ্যে রয়েছে তার এই দিনগুলোতে এই জিলহজের মধ্যে দেখুন মৌলিক কতগুলো ইবাদত সালাদ সিয়াম সাদাকা হজ আরাফাতের ময়দানে অবস্থান মিনাতে অবস্থান এই আমলগুলো পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত একটি জায়গায় এসে তারা করেন তাহলে প্রথম দশ দিনে নফল রোজা বা রাত্রে এবাদত করা এক কথা জিলহাজ মাসের চা চাঁদ উদিত হওয়ার পর থেকে দশ তারিখ পর্যন্ত যতদিন সম্ভব নফল রোজা রাখা রাতের বেলায় বেশি বেশি করে এবাদত করা আদায় করা কোরআন তেলাওয়াত করা তাজবি তাহলিল তওবা ইস্তেফার আল্লাহ তালা কাছে কান্নাকাটি ইত্যাদি এবাদত দিনে এবং রাত্রে চব্বিশ ঘন্টাতে যখনই সময় হয় এই নিয়ে করা যে আল্লাহ তুমি এই দশ দিনকে ফজিলত পূর্ণ করেছো এই দশ দিনের ফজিলত আমাদেরকে দান করো আমাদের ক্ষমা করো আমাদেরকে মাফ করো হজরত আবু হরে আল্লাহ আহ্ন থেকে বর্ণিত জয় রসুল্লাহ সালিয়াসাল্লাম বলেন জিল হজের দশ দিনের এবাদত আল্লাহ তাল নিকট অন্য দিনের এবাদতের তুলনায় এত বেশি প্রিয় প্রত্যেক দিনের রোজা এক বছরের রোজা নেয় আর প্রত্যেক রাতের এবাদত লাইলাতুল কদরের এবাদতের নেয় আদেশটি ইমাম তিরমিজি এনেছেন সাতশো আটান্ন নম্বরে সুনানে বাইহাকি কুবরা আদিশ নম্বর তিন হাজার সাতশো সাতান্ন কানজুল ওম মাফি সুনানীল আকাল আল আফআলের আদিস নম্বর বারো হাজার অষ্টআশি আদালতে আব্বাস থেকে বোখারিতে একটি হাদিস এসেছে যারসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এই দশ দিনের আমল অপেক্ষা অন্য দিনের আমল প্রিয় নয় তার মানে এই দশ দিনের আমল সব থেকে বেশি প্রিয় সুতরাং যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করবেন তারা জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে পায়ের নখ মাথার চুল অবাঞ্ছিত চুল ইত্যাদি কাটবেন না যদি চল্লিশ দিন না হয়ে থাকে এগুলো না কাটার মেয়াদ যদি চল্লিশ দিনে বেশি হয়ে থাকে তাহলে সব কেটে ফেলাটাই আবশ্যক আর তা হলে দশ দিন পর কোরবানির পর পরিষ্কার করবে যাই হোক জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে আর এগুলো কাটাকাটি করবে না কারণ সুনানে নাসাইয়ের মধ্যে ইবনে মাজার মধ্যে বলা হয়েছে যে জিলহজ মাসে দশ দিনের যে তোমাদের মধ্যে কেউ যদি কোরবানি করার ইচ্ছা করে সে যেন চুল নখ ইত্যাদি না কাটে সুনানা নাসাই কোবরা সুনানা ইবনে মাজা বাই হাকি এবং মোসনাদেব আবি আওয়ান আর হাদিস নম্বর সাত হাজার সাতশো সাতাশি এ প্রসঙ্গে একাধিক আরও গ্রন্থে হাদিস রয়েছে যারা আমরা হজ করতে যেতে পারিনি তারা জিলহজ মাসের নয় তারিখ অবশ্যই রোজা রাখা এবং দোয়া করা কারণ শুধু আরাফাতের দিন যদি অন্য দিন রোজা নাও রাখতে পারি আমরা আরাফাতের দিন যেন অবশ্যই রোজা রাখা হয় কারণ আরাফাত দিনের রোজার ব্যাপারে নবীজি বলেছেন আমি আল্লাহ তালার কাছে আশাবাদী যে এই রোজা পূর্বের এবং পরের এক বৎসরের গুণাসমূহকে মিটিয়ে ফেলবে সেই মুসলিম হাদিস নাম্বার সাতশত চল্লিশ তাহলে পূর্বের এবং পরে এক বছরে গুণা মিটিয়ে ফেলবে একটি রোজা সুতরাং যারা হজে না যাবেন তারা অবশ্যই রোজা রাখবে না শুধু যারা হাজি তারা শুধু রোজা রাখবে না তাহলে আমরা বুঝলাম আর এরপরেও আরো বেশ কিছু আমল আছে যেগুলো এখলাসের সাথে মস্তদ আহমাদের মধ্যে একটি হাদিস এসেছে সেই হাদিসে বলা হয়েছে যে এই কলে মাটি রসুল্লাহ সাল্লা খুব বেশি বেশি পাঠ করতেন দিন ওই কালিমাটি খুব পড়তেন আর তা হলো লাহ ইহ আহু লাহু লাহুল মুলকুহুল হামদু বিয়াদিহিল আলা কুল্লি শীন কদির অনুরূপভাবে শরিক তাকবিরে তা শিক হলো যে আল্লাহ আকবর আল্লাহ আকবর আলাহ ইহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহাম এটি জিলহাজ মাসের নয় তারিখের ফজর থেকে নিয়ে তেরো তারিখের আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে এই তাকবিরটি বলা ওয়াজিব ওয়াজিব তাহলে নয় জিলহাজ ফজরের পর থেকে শুরু করে তেরোই জিলহাজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবিরটি একবার কমপক্ষে একবার বলা বলা হলে ওয়াজিব পুরুষেরা আওয়াজ করে বলবে আর মহিলারা নীরবে বলবে কোনটি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম পুরুষেরা উচ্চ কণ্ঠে বলবে এই প্রসঙ্গে একাধিক হাদিসে এই বিষয় উল্লেখ করা হয়েছে তাহলে নাইজিල් হজ ফজর থেকে আয়ামে তাশরিকের শেষ পর্যন্ত মানে 13ই তারিখ তেরো তারিখ তেরোই জহা আশ্রয় নামাজ এর পর পর্যন্ত আর ঈদের দিন দশই জিলহাজ উত্তম হলো যে কোরবানি করা দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এর যে কোনো একদিন কোরবানি করা যাদের উপরে যারা আর্থিক সচ্ছলতা আল্লাহ তালা দিয়েছেন তাদের উপর কোরবানি করা ওয়াজিব কারণ কোরবানির দিন বানি আদম এমন কোনো কাজ করতে পারে না যা আল্লাহ তালার নিকটে রক্ত প্রবাহিত করা তথা কোরবানি করার থেকে বেশি প্রিয় কোরবানির সকল পশুর শিং পশম এবং তাদের খুরসহ সহ কেয়ামতের দিন দাতার পাল্লায় আমলের পাল্লায় হাজির হবে আপনি যে পশুটা দিবেন এই পশুটার একেবারে সব কিছু হিসাব হবে ক্ষুর যেগুলো আমরা খাই না পশম যেগুলো খাওয়া হয় না রক্ত যেগুলো খাওয়া হয় না এগুলো সব আমল নামায় দেওয়া হবে কোরবানি তার পাল্লায় এসে হাজির হবে এবং কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তালা নিকট সম্মানের স্থানে পৌঁছে যায় ওলা কি এনা লুহু তা কম ইনকুম কারণ মধ্যে বলা হয়েছে মস্তাদ হাকিমের মধ্যে কাঞ্জুল উম্মার মধ্যে প্রসঙ্গে আদিস রয়েছে সুনানি তিরমিজির মধ্যেও তাহলে এগুলো এই কোরবানি দেওয়া প্রত্যেকটা পশমের বিনিময়ের স্বভাব সুহান কেমতে দিন আপনার আমার আমল নামাতে এসে হাজির হবে এই সব সমস্ত স্বভাব গুলো এবং কোরবানি পশুর একটি একটি স্বভাব রয়েছে এমনকি ভেড়ার লোমের হুকুমের ব্যাপারে বলা হয়েছিল যেটা তো গণনা কোন সম্ভব না কত একটা ভেড়ার কত কতগুলো চুল থাকে একটা একটা ছাগল বা বকরির মধ্যে শরীরে কতগুলো পশম হ্যাঁ একটা উটের মধ্যে একটা দুম্বার মধ্যে একটা গরুর এক সারা শরীরে কত পশম আল্লাহ প্রত্যেকটা পশমে প্রত্যেকটা পশমে বলা হয়েছে প্রত্যেকটা চুলের বিনিময়ে সবাব রয়েছে সুনানি মাজার হাদিস নাম্বার তিন হাজার একশো সাতাইশ তাহলে সময় দিনই বন্ধুরা এই হলো এই জিলহাজ মাসের প্রথম দশকের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দিন এবং রাতগুলো আমরা যেন অবহেলায় অন্যান্য বছরের অন্যান্য সময়ের মতন যেন অবহেলা না হারিয়ে ফেলি আল্লাহ তালা কারিমের মধ্যে বলেছে আইয়ামি মালুমা তারা যেন নির্দিষ্ট দিন সময় আল্লাহ তালার নাম স্মরণ করে সুরহজ্জের মধ্যে আর এখানে ইবনে আব্বাস রাজি আল্লাহ তিনি বলেছেন যে এই অর্থই হলো জিলহজের প্রথম দশ দিন যা দেখুন ওদিকে আল্লাহ তালা কসম করলেন ফাজি ইয়া আলী নাস্ট এখানে সুরহজের মধ্যে চতুর্দিক থেকে এই জিলহজ মাসের এই প্রথম দশ দিনের কথা আল্লাহ আল্লাতালা এবং তার রসুল সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন সুতরাং এদিকে আমাদের অবশ্যই দৃষ্টি দেওয়া প্রয়োজন জিলহাজের প্রথম দশ দিন হলে রসুলুল্লা সাল্লাম এত বেশি এবাদতবন্দিকে পরিশ্রম করতেন যা অন্য কোনো সময় করতেন না ইমাম দারি মেয়ে প্রসঙ্গে হাদিস এনেছেন এমনি হাজার ফাতরুল বাড়িতে এই দিনের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি হাদিস এনেছেন যে এই দিনগুলোতে সালাদ সিয়াম দান সাতকা হজ ইত্যাদির সমস্ত এবাদত যেন একেবারে ঐক্য ঘটেছে এবাদতের ঐক্য এই মাসে দেখুন রমজান মাসে রমজান মাস কিন্তু এই মাসে রোজা রোজাও আছে আরাফাতের দিনে রোজার ফজিলত কোরবানি হজ মানে অনেকগুলো যেমন সালাদ সিয়াম দান সৎকা সবকিছুর ঐক্য যেন এখানে এসে পৌঁছেছে সুতরাং প্রচুর ফসল আফা সালাতের পাশাপাশি প্রচুর নফল সালাত আদায় করা আল্লাহ তালা নৈকট্যের উদ্দেশ্যে যেই কোনো আমল অধিক পরিমাণে সেজদা করা সিয়াম রাখা আরাফাতের দিনে তকবির তাহলিল তাহমিদ এগুলো দ্বারা যেন আমরা মুখরিত হয়ে ওঠে আমাদের শরীর আমাদের মুখ উচ্চ আওয়াজে পাঠ করা সাহাবাই কেরাম এটি করতেন দুঃখজনক হলো সত্য যে সাধারণ মানুষ এখন এগুলো ভুলেই গেছে সুতরাং এই বিষয়গুলো যেন আমরা খেয়াল রাখি আল্লাহ তালা আমাদেরকে তাওফিক কেনায়ত করুক আরাফাতে দিনে রোজা রাখা তৌফিক সমস্ত ভাইদেরকে দান করুক যার দ্বারা একটি রোজার মাধ্যমে দু বছরের সমস্ত গুনায়ের কাফারা হয়ে যাবে আল্লাহ তালার নিকট নৈকট অর্জনের এই পন্থা আমরা জানি না আমরা সামনে বছর পাবো কিনা সুতরাং যতটুকু আমরা পেয়েছি এই দশ দিন যেন আমরা ইবাদত করে আল্লাহ তালার মকরবিন বান্ধা হিসেবে পরিগণিত হতে পারি আল্লাহ তালার কাছে সেই তৌফিক কামনা করি যে ব্যক্তি চেষ্টা করবে আল্লাহ তালা দেবেন আল্লাহ দিনা জাহাদু আমার ব্যাপারে চেষ্টা সাধনা করলে অবশ্যই আমি তাকে আমার রাস্তা দেখাবো সুতরাং এই অমূল্য সুযোগ ফুরিয়ে যাওয়ার পূর্বেই সময় দিন বন্ধুরা গ্রহণ করুন সময় পার হয়ে গেলে আফসোস করলে লাভ হবে না আল্লাহ তালা নিকট দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে এই কল্যাণের মৌসুমগুলোতে অমূল্য সম্পদ হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুক ভালোভাবে বাদবন্দি করার সাহায্য করুক আসল আল সাইজনা মোহাম্মদিনী নমিয় আলী আসালিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ناقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد